হ্যালো হ্যালো আশা করি তোমরা সবাই ভালো আছো গাইডলাইন লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ থেকে আমরা শুরু করব সি প্রোগ্রামিং নিয়ে পড়ালেখা তো বেসিক্যালি আমরা সি প্রোগ্রামিং খাতা কলমে যেভাবে করতে হয় সেভাবে করব প্লাস সেটাকে কম্পিউটারে কিভাবে রান করানো যায় বা কিভাবে প্রোগ্রাম করা যায় কম্পিউটারে সেটাও শেখার চেষ্টা করব ঠিক আছে তো তোমাদের যাদের কাছে কম্পিউটার নেই তারা চাইলে মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনেও এই প্রোগ্রামগুলো রান করতে পারো তোমরা জানো হয়তো বা যে অলরেডি অ্যান্ড্রয়েডে বেশ কিছু অ্যাপ্লিকেশন আছে যেগুলো সি প্রোগ্রাম রান করার জন্য যথেষ্ট ঠিক আছে তো তোমরা প্লে স্টোর থেকে সেগুলো ডাউনলোড করে নিতে পারো ওকে তো আমরা যদি কম্পিউটারে করতে যাই তাহলে আমাদের বেসিক্যালি আমাদের যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা লেখার জন্য একটা জায়গা লাগবে তো আমরা এই যে জায়গাটা বলছি জায়গার কথা বলছি সেটাকে আলটিমেটলি আমরা কি বলি আইডিই বলি ঠিক আছে তো আমরা বর্তমানে কোড করার জন্য আমরা কি করব কোড ব্লক্স আইডিই ব্যবহার করব তো আমি অলরেডি কোড ব্লক্সটা ইনস্টল করে রেখেছি তোমরা যারা জানো না এই সম্পর্কে তারা যদি চাও যে কোড ব্লক্সটা ইনস্টল করবো তাহলে তোমরা তোমাদের ব্রাউজারে গিয়ে এখানে সার্চ করতে পারো তোমরা যদি উইন্ডোজে থাকো তো এরকম সার্চ করতে পারো ডাউনলোড কোড ব্লক্স ফর উইন্ডোজ এবং সার্চ করে তুমি এখানে বিভিন্ন লিঙ্ক পেয়ে যাবে তার মধ্যে আমি যেখান থেকে ডাউনলোড করেছি সেটা হচ্ছে বেসিক্যালি ফাইল হিপোর যে দেখছো লিঙ্কটা সেখান থেকে তোমরা যদি এখানে যাও এই লিংকে তাহলে দেখবা যে এখানে তোমরা ডাউনলোড অপশনটা পেয়ে যাচ্ছ ঠিক আছে তো এই লিঙ্ক থেকে তোমরা চাইলে এটাকে ডাউনলোড করে ফেলতে পারো ওকে তো ডাউনলোড করার পর ইনস্টলেশন প্রসেসটা হচ্ছে পুরোপুরি অন্য যে সফটওয়্যারগুলো আমরা নর্মালি ইনস্টল করে থাকি সেভাবেই ঠিক আছে তো বেসিক্যালি ক্ষেত্রে তোমাদের এক্সট্রা কোনো কি বলবো মাথা ব্যথা নেই তোমরা নর্মালি যে সফটওয়্যারগুলো ইনস্টল করো সেভাবেই তুমি কি করতে পারো এই কোড কোডবক্সটাও ইনস্টল করে ফেলতে পারবা ঠিক আছে তো কোড কোডবক্স যখন ইনস্টল হয়ে যাবে তখন আমরা কি করতে পারবো কোড কোডবক্সটাকে চাইলে এভাবে আমরা অন করব ডাবল ক্লিক করে অন করে ফেলতে পারবো ওকে তো এখন ব্লকটা যতক্ষণ ইনস্টল হচ্ছে ততক্ষণ আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আমরা প্রোগ্রামিং যে করছি আসলে এটার পেছনের কারণটা কি আমাদের জানা প্রয়োজন ঠিক আছে তো আমরা প্রোগ্রামিং বেসিক্যালি করি কী জন্য কম্পিউটারকে দিয়ে যখন আমরা কোনো কাজ করিয়ে নিতে চাই অর্থাৎ দেখো মানুষ অনেক কাজ কি করতে পারে কম্পিউটারের থেকে বেশি ইন্টেলিজেন্টলি করতে পারে বাট আমরা যখন রিপিটেডলি একই কাজ বারবার করি তখন আমাদের কাজ করতে সময় লাগে কিন্তু কম্পিউটার সেম কাজ বারবার করতে খুব অল্প সময় নেয় ঠিক আছে ফর এক্সাম্পল তুমি যদি বলো তাকে যে সেম জিনিস দশবার প্রিন্ট করতে হবে তার অলমোস্ট সেম টাইম লাগবে দশবার প্রিন্ট করতে কিন্তু আমরা যদি দশবার প্রিন্ট করতে যাই তাহলে আমাদের কী লাগবে দশ গুণ সময় লাগবে ঠিক আছে তো এই টাইপের কাজ করার জন্য আমরা কি করি বেসিক্যালি কম্পিউটারকে ব্যবহার করে থাকি তো কম্পিউটারকে ব্যবহার করার জন্য আমাদেরকে কী করতে হবে আমরা যে কাজটা করিয়ে নিতে চাই কম্পিউটারকে সেই কাজটা কম্পিউটারকে আগে বোঝাতে হবে ঠিক আছে তো এই বোঝানোর কাজটা প্রকৃতপক্ষে আমরা এই প্রোগ্রামিংয়ের মাধ্যমে করে থাকি ঠিক আছে তো এই কাজটা আমরা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে করতে পারি এখানে কোনো সমস্যা নেই তবে তোমাদের সিলেবাস অনুযায়ী আমরা বর্তমানে সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা প্রোগ্রামিং করব ঠিক আছে তো সি হচ্ছে প্রকৃতপক্ষে একটা হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চতর প্রোগ্রামিং ভাষা যেখানে আমরা মোটামুটি মানুষ মানে হিউম্যান রিডেবল ল্যাঙ্গুয়েজে কি করি আমরা কোডগুলা করে থাকি ঠিক আছে তো বেসিক্যালি কম্পিউটার কাজ করে কোন ল্যাঙ্গুয়েজে মেশিন ল্যাঙ্গুয়েজে বা জিরো ওয়ান দ্বারা তোমরা জানো যে জিরো ওয়ান দ্বারা কম্পিউটার কাজ করে তাহলে আমরা যখন এই সি ল্যাঙ্গুয়েজে কোনো কোড লিখি তখন এই সি ল্যাঙ্গুয়েজের কোডটা বিভিন্ন স্তরে আস্তে আস্তে কী হয় ওই মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয় ওকে এবং ওই মেশিন ল্যাঙ্গুয়েজ দ্বারাই আলটিমেটলি আমরা কম্পিউটারকে দিয়ে কাজ করে তো আমরা ডিরেক্ট মেশিন ল্যাঙ্গুয়েজ না লিখে আমরা কি করি উচ্চতর প্রোগ্রামিং ভাষায় বা আমরা বলতে পারি আমরা কি লিখবো কোন একটা প্রোগ্রাম লিখব সেটা কি হবে ইন্টারনালি কনভার্ট হয়ে যাবে কোথায় মেশিন ল্যাঙ্গুয়েজে এবং আমরা এভাবে কম্পিউটারকে দিয়ে কোনো কাজ করিয়ে নিতে পারবো ঠিক আছে তো আমরা এই জন্যই আসলে করছি প্রোগ্রামিংটা করছি তাহলে প্রোগ্রামিং করার জন্য আমরা কি করলাম কোড ব্লক্সটা ইনস্টল করলাম কোড ব্লক্স ওপেন করলাম এবার কোড ব্লকস ওপেন করার পর তোমরা চাইলে কি করতে পারো এখান থেকে একটা নতুন প্রজেক্ট খুলতে পারো তাহলে এখান থেকে নিউ এ গিয়ে তোমরা চাইলে প্রজেক্ট যেতে পারো এখান থেকে তোমরা সিলেক্ট করবে কনসোল অ্যাপ্লিকেশন এবং তোমরা গো দিবে ঠিক আছে এরপরে স্কিপ দিস পেজ নেক্সট টাইম তুমি যদি চাও যে এটাকে পরবর্তীতে দেখতে দেখবা না তাহলে তুমি স্কিপ করতে পারো আমি জাস্ট নেক্সট করলাম আমরা কোন ভাষায় প্রোগ্রাম করব সি এই আমরা সি সিলেক্ট করলাম এবার নেক্সটে গিয়ে আমি দেখো এখানে কি লেখা আছে প্রজেক্ট টাইটেল প্রজেক্ট ফোল্ডার আর কি যেখানে তুমি প্রজেক্টটা ক্রিয়েট করতে চাও এরপর হচ্ছে প্রজেক্টের ফাইল নেম মানে যে নামে তুমি ক্রিয়েট করতে চাও এরপরে নেক্সট দিলে তোমার আলটিমেটলি প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে তো আমি একটা প্রজেক্ট ক্রিয়েট না করে চাইলে জাস্ট ফাইল ক্রিয়েট করেও কি করতে পারি প্রোগ্রাম করতে পারি এই জন্য দেখো আমরা ফাইল নিউএ যাব নিউএ গিয়ে আমরা এম্পটি ফাইল সিলেক্ট করব ঠিক আছে তাহলে আমাদের একটা ফাইল দেখো এখানে ক্রিয়েট হয়ে গেল ঠিক আছে এছাড়াও তুমি যদি চাও যে কিবোর্ড থেকে কি করবা ফাইল সিলেক্ট করবা তাহলে কিবোর্ডের যে কন্ট্রোল শিফট এবং এন বাটন আছে তাহলে কি যদি একসাথে চাপ দাও তাহলে দেখবে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে ওকে তাহলে এবার এই ফাইলটাকে আমাদের কি করা উচিত সেভ করে নেওয়া উচিত ঠিক আছে যাতে করে পরবর্তীতে কোনো রকমের প্রবলেম হলে আমাদের কোডটা হারিয়ে না যায় ওকে তাহলে সেভ করে ফেলব কিভাবে কিবোর্ডের কন্ট্রোল এবং এস চাপ দিলে আমরা সেভ করতে পারবো তাহলে সেভ করার জন্য আমাদের কি বলতেছে একটা লোকেশন সিলেক্ট করতে বলছে যেখানে আমাদেরকে সেভ করতে হবে তাহলে আমরা ডেস্কটপের মধ্যে সি প্রোগ্রামিংয়ের যে ফোল্ডারটা আছে আমাদের সেখানে আমরা কি করবো সেভ করবো এবং এটার নাম দিব ফর এক্সাম্পল টেস্ট ওয়ান ঠিক আছে এবং এটাকে আমরা সেভ করে দিলাম ওকে তাহলে এখানে দেখো আমাদের ফাইলটার নাম কি হয়ে গেছে টেস্ট ওয়ান ডট সি তাহলে এই নামে আমাদের একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে যেখানে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এখন আমরা প্রোগ্রাম লিখতে পারবো ওকে তাহলে কোন একটা সি প্রোগ্রাম লেখার জন্য আমাদের আসলে একটা প্রোগ্রাম লেখার যে বেসিক স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা জানা প্রয়োজন যে কিভাবে আসলে বা কোন স্ট্রাকচার ফলো করে আমরা প্রোগ্রামটা লিখবো তো আমি যদি একটা প্রথমে স্ট্রাকচার লিখে ফেলি তাহলে স্ট্রাকচারটা দেখতে এরকম হবে ঠিক আছে এটা হচ্ছে তোমার বেসিক্যালি একটা সি প্রোগ্রামের স্ট্রাকচার মানে অলরেডি আমরা একটা সি প্রোগ্রাম লিখে ফেলেছি যদিও এখানে আমরা কোনো আলটিমেটলি কাজ করছি না সি প্রোগ্রামের মাধ্যমে বাট সি প্রোগ্রামের জন্য মিনিমাম যে অংশটুকু প্রয়োজন আমাদের সেটুকু আমরা লিখে ফেলেছি ঠিক আছে এখন তোমরা যদি তোমাদের একটু বই ফলো করো তাহলে আমরা বই থেকে দেখতে পাবো দেখো তোমাদের এই বই লেখা আছে যে একটা সি প্রোগ্রামের বেসিক যে স্ট্রাকচার তার মধ্যে এই অংশগুলো থাকে তাহলে দেখো প্রথমে কি আছে আমাদের ডকুমেন্টেশন সেকশন তার মানে এখানে তুমি চাইলে কোনো মন্তব্য লিখে রাখতে পারো ওকে এখন তুমি কি মন্তব্য লিখবে এটা তোমার ইচ্ছা তো আমরা ধরো এখানে লিখতে চাই ক্রিয়েটেড বাই গাইড লাইন স্কুল অন অগাস্ট ফর এক্সাম্পল অগাস্ট 2019 আমরা এই অংশটুকু লিখে রাখলাম এখানে যাতে আমরা পরবর্তীতে দেখলে বুঝতে পারি যে আসলে আমরা কখন এই প্রোজেক্টটা বা কখন এই প্রোগ্রামটা লিখেছিলাম ওকে তাহলে এটা হয়ে গেল আমাদের আলটিমেটলি ডকুমেন্টেশন আমরা চাইলে এইভাবে ডকুমেন্টেশনটা লিখতে পারি তাহলে একটু খেয়াল করো তোমরা এই অংশটুকু ক্রিয়েটেড বাই গাইডলাইন স্কুল এই অংশটুকু লেখার আগে এবং পেছনে আমরা এরকম কিছু সাইন ইউজ করছি ঠিক আছে তো এটা কারণ কি এটা আমরা পরে জানবো আপাতত আমরা এটা সম্পর্কে মাথায় ব্যথা করবো না ওকে তাহলে এটা গেলো আমাদের ডকুমেন্টেশন সেকশন এবার আমাদের কি জানা উচিত বা কি লাগবে লিঙ্ক সেকশন লিঙ্ক সেকশন আমরা কি লিখবো আসলে হেডার ফাইল সংযুক্ত করব তাহলে হেডার ফাইল কি সেটা আমাদের আসলে জানতে হবে তবে এখন আমরা জানবো না কিছু আমরা একদমই বেসিক নিয়ে কথা বলছি ঠিক আছে তাহলে হেডার ফাইল আমরা কি করব সংযুক্ত করব তো হেডার ফাইল সংযুক্ত করার জন্য আমাদের এই অংশটুকু বা এই স্ট্রাকচারটুকু ফলো করতে হবে আমাদের কি লিখতে হবে হ্যাশ ইনক্লুড আগে লিখে ফেলতে হবে লিখে ফেলার পর এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে কী করতে হবে আমাদের হেডার ফাইলের নামটা লিখতে হবে এবং এক্সটেনশন হিসাবে ডট এইচ লিখতে হবে ঠিক আছে তো এখানে আমাদের হেডার ফাইলের নাম হচ্ছে এস ডট এইচ ঠিক আছে যেখানে ডট এইচ হচ্ছে হেডারের এক্সটেনশন এবং এস টি ডিআইও হচ্ছে হেডার ফাইলের নাম তো stdio কে নর্মালি বলা হয় স্ট্যান্ডার্ড std টি স্ট্যান্ডার্ড এবং আই ও মানে হচ্ছে ইনপুট আউটপুট ঠিক আছে এটা হচ্ছে একটা হেডার ফাইলের নাম এর কিছু নির্দিষ্ট কাজ আছে সেই কাজগুলো সম্পর্কে অবশ্যই আমরা পরবর্তীতে জানবো ঠিক আছে তাহলে এই গেল আমাদের হেডার সেকশন ঠিক আছে তাহলে এরপরে কি আছে এরপর হচ্ছে আমাদের দেখো ডেফিনেশন সেকশন তার মানে এখানে কোনো কিছু আমরা চাইলে ডিফাইন করে রাখতে পারি তো ডিফাইন করে রাখা মানে কি আসলে কোন একটা প্রোগ্রামে যদি কোন একটা ভ্যালিউ বা কোনো একটা ধরো নাম বারবার ইউজ হয় তাহলে ওই জিনিসটাকে আমরা কি করতে পারি চাইলে একবার লিখে রেখে দিতে পারি ধরো আমাদের যে পায়ের মান ঠিক আছে পায়ের মান কত 3.141592 এরকম সামথিং সামথিং এটা বড় মান আছে তো আমরা যদি পাইটাকে বারবার ইউজ করি তাহলে ওই পায়ের মানটাকে বারবার না লিখে চাইলে আমরা কি করতে পারি এই পায়ের মানটাকে কোন একটা নির্দিষ্ট ভেরিয়েবলের মধ্যে বা চলকের মধ্যে সেভ করে রাখতে পারি এবং আমরা চাইলে ওই চলকটাকে বারবার ইউজ করতে পারি দেখো আমরা যদি এরকম হ্যাশ লিখে ডিফাইন লিখি লেখার পর আমরা এর ভ্যালুটা সেভ করব জন্য কোন নামে সেভ করব সেটা আমরা লিখে ফেললাম পাই নামে সেভ করব এরপরে কোন ভ্যালু সেভ করবো থ্রি পয়েন্ট ধরো এটা আমাদের পায়ের ভ্যালু এটাকে সেভ করবো তাহলে পরবর্তীতে আমরা প্রোগ্রামে যখনই পাই লিখবো আমরা কি পেয়ে যাব এই ভ্যালুটা পেয়ে যাব ঠিক আছে আমরা পাই লিখলে আলটিমেটলি পায়ের যে ভ্যালু সেই ভ্যালুটা পেয়ে যাবো ঠিক আছে তো এটাকে বলা হয় ডিফাইন করা আমরা কোনো কিছুকে চাইলে ভাবে ডিফাইন করে রাখতে পারি ফর এক্সাম্পল তোমার ফ্রেন্ডের নামকে তুমি ডিফাইন করে রাখতে চাও সেক্ষেত্রে হয়তো ফ্রেন্ড ওয়ান লিখে সোহেল বা করিম বা রহিম যা ইচ্ছা তুমি লিখে রাখতে পারো তাহলে তুমি পরবর্তীতে যখনই ফ্রেন্ড কে লিখবা তখন আলটিমেটলি সেটা সোহেল করিম বা রহিম এদেরকে মিন করবে ঠিক আছে তাহলে এটা আমাদের ডেফিনেশন সেকশন ঠিক আছে তাহলে এরপরে কি আছে আমাদের গ্লোবাল ডিক্লারেশন সেকশন ঠিক আছে তাহলে গ্লোবাল মানে কি গ্লোবাল মানে এমন একটা জিনিস যেখানে সবার আসলে আছে আছে মানে কি যে জিনিসটাকে সবাই চাইলেই ব্যবহার করতে পারে ওকে তাহলে আমাদের যে গ্লোবাল সেকশন সেটা হচ্ছে আলটিমেটলি আমাদের মেন ফাংশনের উপরের অংশটুকু এই অংশটুকু ঠিক আছে এটা হচ্ছে আমাদের গ্লোবাল সেকশন তার মানে এখানে তুমি যদি কোনো কাজ করো বা কোনো কিছুকে সেট করে রাখো বা কোনো একটা ডিফাইন করে রাখো কোনো কিছুকে তাহলে আলটিমেটলি এই জিনিসটাকে তুমি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবা ঠিক আছে মানে এই প্রোগ্রামের যে কোনো অংশ থেকে তুমি চাইলে গ্লোবাল অংশে লিখে রাখা কোনো তথ্যকে অ্যাক্সেস করতে পারবা ফর এক্সাম্পল ধরো আমি এখানে এক্স 2 টু লিখে রাখলাম তাহলে আমি যদি যে কোনো জায়গা থেকে x এক্স যে ভেরিয়েবল সেটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমি সেখান থেকে এক্সের মান যে টু এই টু মানটা পেয়ে যাব। ঠিক আছে তাহলে এই অংশটুকু হচ্ছে গ্লোবাল সেকশন যেখানে আমরা কোনো কিছুকে ডিক্লেয়ার করে রাখতে পারি ঠিক আছে তো কী ডিক্লেয়ার করে রাখবো না রাখবো সেটা আমাদের মাথা মাথা নেই এখন আপাতত আমরা শুধুমাত্র স্ট্রাকচার নিয়ে কথা বলছি ঠিক আছে তাহলে এরপর যেটা আছে সেটা দেখো মেইন ফাংশন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ কোনো একটা সি প্রোগ্রাম লিখতে হলে আমাদের অবশ্যই তার মধ্যে একটা মেন ফাংশন থাকতে হবে দেখো গ্লোবাল ডিক্লারেশন সেকশনে চাইলে আমরা কিছু লিখতেও পারি না লিখতে পারি ডিফাইন সেকশনে চাইলে কিছু লিখতে পারি না লিখতেও পারি ডকুমেন্টেশন সেকশনে চাইলে কিছু লিখতে পারি না লিখতেও পারি কিন্তু আমাদের মেন ফাংশন অবশ্যই থাকতে হবে কোনো একটা সি প্রোগ্রামে মেন ফাংশন অবশ্যই থাকতে হবে তার মানে তোমরা বুঝতে পারছো যে কোনো একটা সি প্রোগ্রামের জন্য মেন ফাংশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ওকে তাহলে এখন মেইন ফাংশনের আসলে কাজ কি মেন ফাংশন নিজেই কিছু একটা কাজ করে ঠিক আছে তুমি আসলে সি প্রোগ্রামে বা তোমার প্রোগ্রাম দ্বারা যে কাজটা করাতে চাও সেই কাজটা তুমি মেইন ফাংশনে লিখবে এবং একটা মজার বিষয় হচ্ছে এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে কোন একটা সি প্রোগ্রাম যখন চলা শুরু করে বা এক্সিকিউট হওয়া শুরু করে বা রান করা শুরু করে তখন আলটিমেটলি সেটা মেইন ফাংশন থেকে এক্সিকিউট হওয়া শুরু হয় ঠিক আছে তো এই মেইন ফাংশনের মধ্যে তুমি অনেক কিছু লিখলা ফর এক্সাম্পল এর বাইরেও হয়তো অনেক কিছু লিখলা তো আলটিমেটলি বাইরের লেখক বা যেখানেই লেখকটা লেখো না কেন মেইন ফাংশনের মধ্যে যে জিনিসগুলো লিখেছ সেগুলো আগে এক্সিকিউট হবে ঠিক আছে বা সেগুলো আগে রান হবে ওকে তাহলে এই মেইন ফাংশনটা অবশ্যই থাকতে হবে মেন ফাংশন যদি না থাকে সি প্রোগ্রামে তাহলে কম্পিউটার বুঝতে পারে না যে কোথা থেকে তাকে শুরু করতে হবে ওকে তো মেইন ফাংশন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ঠিক আছে তাহলে এই মেন ফাংশনের পর যেটা আছে সেটা হচ্ছে আমাদের দেখো সাব প্রোগ্রাম সেকশন তাহলে মেইন ফাংশনের নিচের যে জায়গাগুলো আছে এই জায়গাগুলা এগুলো হচ্ছে প্রকৃতপক্ষে সাব প্রোগ্রাম সেকশন তার মানে মেইন ফাংশনের বাইরে তোমরা যদি কোনো কিছু লিখতে চাও তাহলে এই অংশ তোমরা লিখতে পারো ফর एग्जांपल মেইন নিজে একটা ফাংশন আমরা যদি অন্য একটা ফাংশন লিখতে চাই তোমরা এখন হয়তো বা জানো না অনেকে যে ফাংশন কীভাবে লিখতে হয় তো ধরে নাও আমি যেটা লিখছি সেটা একটা ফাংশন ঠিক আছে তোমাদের বোঝা লাগবে না কিভাবে লিখতে হয় তোমরা ধরে নাও আপাতত এটা একটা ফাংশন ঠিক আছে ধরো এটা সেকেন্ডারি ফাংশন ঠিক আছে তো এইরকম আমরা যদি মেইন ফাংশনের ব্যতীত অন্য কিছু লিখতে চাই তাহলে এই মেন ফাংশনের নিচে যে জায়গাটুকু আছে সেখানে লিখতে পারি ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের সাব প্রোগ্রাম সেকশন তাহলে এই হচ্ছে মোটামুটি তোমাদের একটা সি প্রোগ্রাম লেখার জন্য বেসিক যে জিনিসগুলো দরকার বা বেসিক যে স্ট্রাকচার দরকার সেটা তার মধ্যে অবশ্যই লিখতে হবে আমাদের কি লিঙ্ক সেকশন যেখানে আমরা আসলে হেডার ফাইলটা সংযুক্ত করছি এবং আমাদের কি মেইন ফাংশন এই অংশটুকু আমাদের অবশ্যই থাকা লাগবে তো আমরা আলটিমেটলি যে অংশটুকু লিখেছি অলমোস্ট সেটার মধ্যে আমরা যদি এই সাব প্রোগ্রাম সেকশনটাকে কেটে দিই ডিফাইন্ড অংশটুকু যদি কেটে দিই আমরা প্লাস আমরা যদি এই ডিক্লারেশন টুকুকে কেটে দিই তারপরও আমাদের এই প্রোগ্রামটা ঠিকই চলবে ঠিক আছে এই প্রোগ্রাম দ্বারা আমরা এখনো পর্যন্ত কোনো কাজ করিনি বাট এই প্রোগ্রামটা আমাদের ঠিক আছে আমরা যদি রান করতে চাই প্রোগ্রামটা তাহলে এখানে আমাদের কোনো ইড়োড দেখাবে না আমাদের ঠিক মতো রান করছে প্রোগ্রামটা ঠিক আছে তো তোমরা একটু খেয়াল রাখবা আমাদের যে এই নিচে দুই লাইন দেখছি এই দুই লাইন আসলে ডিফল্ট আসে ঠিক আছে তুমি প্রোগ্রামে কোনো কাজ করো আর না করো এই দুইটা লাইন থাকবেই প্লাস তুমি যদি কোনো কাজ করো তাহলে সেই লাইনটাও তুমি এই যে উইন্ডো দেখতে পাচ্ছ বা কনসোল দেখতে পাচ্ছ এখানে তুমি সেই কাজটার আউটপুট দেখতে পাবে ঠিক আছে তালে এখনো পর্যন্ত আমরা কি করছি আমরা কোনো কাজ করিনি এই ফাংশনের মধ্যে বা এই প্রোগ্রামের মধ্যে তাহলে আমরা যদি কোন একটা কাজ করতে যাই তাহলে ইনিশিয়ালি নরমালি সবাই যেটা করে যে কোন একটা লেখাকে প্রিন্ট করে সি প্রোগ্রামের মাধ্যমে ঠিক আছে তোমরা জানো অলরেডি এটা তো আমরা যদি কোন একটা লেখাকে সি প্রোগ্রামের মাধ্যমে এখন প্রিন্ট করতে চাই তাহলে কি করতে হবে আমাদের আমাদের একটা ফাংশন ইউজ করতে হবে ফাংশনটার নাম কি প্রিন্ট এফ ঠিক আছে কি প্রিন্ট এফ এটা একটা বিল্ট ইন ফাংশন বিল্ট ইন ফাংশন মানে কি সি ফাংশন তোমাদের একটু আগে বললাম না যে আমাদের হেডার ইনক্লুড করতে হবে এই এস টি এই হেডারটার মধ্যে প্রকৃতপক্ষে বলে দেওয়া আছে যে প্রিন্ট এফ ফাংশনটা কি এবং সেটা কিভাবে কাজ করে তো তুমি যদি হেডারটা ইনক্লুড না করতা তাহলে প্রকৃতপক্ষে এই প্রিন্ট ফাংশনটা বা এছাড়াও যে ফাংশনগুলো আছে বিল্ড ইন ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো তুমি কি করতে পারত না ইউজ করতে পারতা না তাহলে এই বিল্ড ইন ফাংশনগুলো ইউজ করার জন্যই প্রকৃতপক্ষে আমাদেরকে কি করতে হয় হেডারগুলো ইনক্লুড করতে হয় প্রোগ্রামের মধ্যে ওকে তাহলে এই হচ্ছে আমাদের প্রিন্টেড ফাংশন যেখানে আমরা কোনো কিছু লিখলে আমাদের সেটা কনসোলে প্রিন্ট হয়ে যাবে এখন প্রিন্টেড ফাংশনের মধ্যে আমরা ইচ্ছা মতো লিখলে সেটা প্রিন্ট হবে না এর নিজস্ব একটা প্যাটার্ন আছে ঠিক আছে কেন ব্যাটার্ন আছে তোমাদেরকে আগেই বললাম যে আমরা আসলে সি প্রোগ্রামের মাধ্যমে কি করছি কোন একটা কাজ করছি ঠিক আছে কীরকম কাজ যে কাজটা আমরা কম্পিউটারকে দিয়ে করিয়ে নিতে চাই ঠিক আছে তো কম্পিউটারকে দিয়ে যেহেতু করিয়ে নিতে চাই তাহলে কম্পিউটারের মতো করে তাকে বলতে হবে যাতে কম্পিউটার বুঝতে পারে তো কম্পিউটারের মতো করে বলার জন্য আমাদেরকে কী করতে হবে এফ এর যে সিঙ্গেল ব্র্যাকেট আছে তার মধ্যে প্রথমে একটা ডাবল কোড দিয়ে নিতে হবে এরপর এর মধ্যে তুমি যাই লেখো না কেন সেটা কি হয়ে যাবে আলটিমেটলি তোমাদের কনসোলে প্রিন্ট হয়ে যাবে ওকে এবং একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে দেখো এই পরে আমি একটা সেমিকলম লিখেছি লিখেছি ঠিক আছে তো এই যদি না লিখি তাহলে আমাদের একটা ইরোড দিবে কে দিবে দিবে ঠিক আছে তো দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের নিচে ছোট করে এখানে লেখা দেখাচ্ছে যে এক্সপেক্টেড সেমিকলম বিফোর কি আমাদের সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে সেটা ঠিক আছে তো লেখাটা অনেক ছোট হয়তো এই জন্য দেখতে সমস্যা হচ্ছে তোমাদের তাহলে এভাবে আমাদেরকে ইরোড দিচ্ছে কে কম ওকে তাহলে আমাদের ঠিকমতো রান করার জন্য কি করতে হবে এখানে একটা সেমিকোলন দিতে হবে তোমাদের মাথায় রাখতে হবে সি প্রোগ্রামে প্রত্যেকটা স্টেটমেন্টের পরে একটা করে সেমিকোলন বাধ্যতামূলক ওকে তাহলে আমরা সেমিকলন দিয়ে ফেলেছি এখন যদি আমরা রান করি তাহলে আমরা কি দেখতে পাবো আমরা আমাদের কনসোলে দেখতে পাচ্ছি এখানে কি লেখা উঠছে গাইডলাইন স্কুল এবং আমরা যেটা লিখেছিলাম প্রকৃতপক্ষে প্রিন্ট এফের মধ্যে তাহলে প্রিন্ট এফের মধ্যে আমরা যা লিখছি আলটিমেটলি আমরা সেটা কনসোলে দেখতে পাচ্ছি তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম প্রোগ্রাম যেখানে আমরা কোনো কিছুকে লেখা শিখলাম তোমরা যদি চাও যে গাইডলাইন স্কুলের পর টু থাউজেন্ড নাইনটিন ফর এক্সাম্পল দেখবে লেখার পর তোমরা মনে করো যে রান করবা তাহলে আমি যদি এখন এটাকে রান করি আহ তাহলে তোমরা দেখতে পাবা যে দেখো এখানে গাইডলাইন স্কুল টু থাউজেন্ড 19 ঠিক আছে এটা লেখা দেখাচ্ছে তাহলে এভাবে আমরা কোনো একটা সি প্রোগ্রামের মাধ্যমে প্রথমত আমরা শিখলাম কিভাবে কোনো একটা লেখাকে প্রিন্ট করা যায় এবং আমরা দেখলাম যে সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার কি এবং মিনিমাম কতটুকু থাকা লাগবে একটা সি প্রোগ্রাম লেখার জন্য ঠিক আছে তাহলে আজকের এই ভিডিওতে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আমরা সি প্রোগ্রাম নিয়ে আরও অধিক কথাবার্তা বলবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবা ধন্যবাদ সবাইকে